হ্যালো বন্ধুরা, মিউজিক ফর বিগিনারের পক্ষ থেকে আমি দোলন আপনাদের সবাইকে শুভেচ্ছা আছি। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা কথা বলবো মাইনর স্কেল। তো প্রথমে আমরা আসি স্কেল জিনিসটা কি, স্কলা থেকে স্কেলটা আসছে এর আগে আমরা বলেছিলাম, তো আজকে স্কেলটা যাব না। তো স্কেল কত প্রকার সেটা কিন্তু আমরা বলিনি এখন পর্যন্ত। একটা হচ্ছে ক্রোমাটিক স্কেল, আরেকটা হচ্ছে ডায়াটোনিক স্কেল। স্কেল মূলত দুই প্রকারের হয়, একটা হচ্ছে ক্রোমাটিক স্কেল আর একটা হচ্ছে ডায়াটোনিক স্কেল। তো ক্রোমাটিক স্কেল, ক্রোমাটিক স্কেলটা হচ্ছে ক্রমাগত যে নোটগুলো যাচ্ছে সেগুলি হচ্ছে ক্রোমাটিকের মধ্যে পড়ে। আমরা আমাদের বিভিন্ন গানের কিছু কিছু সলিউশনের জন্য, সমাধানের জন্য আমরা ক্রোমাটিকটা ব্যবহার করে থাকি। ক্রোমাটিকটা যেমন হচ্ছে যে আমি যদি বাজাই, এমাইনরটা বাজালাম, এইটা। আর যদি উদাহরণ দিতে যাই, যেমন কফি হাউসের সে আড্ডাটা, তাকে যেন ভালোবেসে আঘাত কে যে শেষে, এভাবে মানে আমরা আসতেছে, সেটা হচ্ছে ক্রোমাটিক, যা সেটা হচ্ছে আমাদের একটা সমাধানের একটা লক্ষণ। আচ্ছা, আমরা ক্রোমাটিক সম্পর্কে বিস্তারিত বলবো, তবে আপাতত আমরা ডায়াটোনিকে যাই। আর ডায়াটোনিক যাওয়ার পর আমরা আসতেছি মেজর স্কেল, আমরা দেখিয়েছিলাম, তারপর মাইনর স্কেলও দেখিয়েছিলাম। কিন্তু মাইনর স্কেলটা তিনটা ভাগে বিভক্ত আছে। একটা হচ্ছে প্রিমেটিক মাইনর স্কেল, যেটা আমরা গত এর কিছুদিন আগে দেখেছিলাম প্রিমেটিক মাইনর স্কেল। আজকে আমরা কথা বলবো হারমোনিক মাইনর স্কেল নিয়ে। আরেকটা বিষয় হচ্ছে মেলোডিক মাইনর স্কেল। তো প্রিমেটিক মাইনর স্কেলটা আমরা বলেছিলাম যে এ বি সি ডি ই এফ জি, যেটা প্রিমেটিক মানে এটা হচ্ছে প্রিমেটিক মাইনর স্কেলের মধ্যে পড়ে। আর আমরা এখন আজকে দেখাবো হচ্ছে হারমোনিক মাইনর স্কেল। প্রিমেটিক মাইনর স্কেল এবং হারমোনিক মাইনর স্কেলের সাথে বেশি একটা তফাত না। যদি আপনারা যদি এটার পার্থক্যটা দেখতে চান, তা দেখবেন যে একটা নোটের জাস্ট একটু 19-20 টোটাল। তো প্রিমেটিক মাইনর স্কেলের ক্ষেত্রে এ বি সি ডি ই এফ জি এ, এটা হচ্ছে আমাদের প্রিমেটিক মাইনর স্কেল। এখন যদি আমরা যদি হারমোনিকে যাই, তাহলে এ বি সি ডি ই এফ জি শার্প এ, এটা হচ্ছে আমাদের হারমোনিক মাইনর স্কেল। তো প্রিমেটিক আর হারমোনিকের মধ্যে খুব বেশি একটা তফাৎ না। আমরা যখন এখান থেকে এখানে যাই, তখন আমাদের প্রিমোটিকে চলে আসে সেম স্কেলে। যদি আমরা যদি এখান থেকে এখানে মানে একটা নোট জাস্ট আমরা আসি, তাহলে আমাদের এটা হারমোনিকের মধ্যে দেখা যাচ্ছে। তো হারমোনিকের ব্যাপারটা একটু ভিন্ন টোটালটাই। অনেক সময় অনেক গানের ক্ষেত্রে আমরা খুঁজে পাই না যে আমাদের আসলে মাইনর স্কেল কোথায় যাবে, কারণ এক একটা স্কেল স্কেল সম্পর্কে আমরা যদি বলতে যাই, কারণ এখানে অনেক গভীরতা, অনেক ব্যাকরণের অনেক বিষয় আছে যেগুলো আমরা আস্তে আস্তে আলোচনা করব। আমরা যদি প্রথম দিক থেকে আপনাদের সাথে এতগুলো আলোচনা করি, তাহলে আপনাদের অনেক সময় অনেক কিছু বুঝতে সমস্যা হবে। তা সেই জন্য আমাদের ইচ্ছা যে আমরা আস্তে আস্তে এক একটা ধাপ শেখানোর পরে কোনটার সাথে কীভাবে সমন্বয় হয়েছে বা কীভাবে আসছে সেগুলি নিয়ে আমরা আলোচনা করব। আর আমরা এক একটা বিষয়ের উপরে হয়তো দুই তিনজনও আলোচনা করতে পারি। তো এখানে হাসাহাসির কিছু নেই, কারণ আমরা সবাই সবার মতো বুঝানোর ইয়ে থাকে না। তো এক একটা কথাই আমরা এক একজন এক একভাবে বলবো, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো আজকে আমাদের এই হারমোনিক মাইনর স্কেলটা হচ্ছে, আমি যদি বাজাই এখন দেখা গেল,
বাজাতে ইচ্ছে করলে অনেক কিছুই বাজানো যায়, অনেক কিছু অনেকের মতো। তো আমাদের মনে হয় আমরা জাস্ট নোটগুলো দেখালাম আপনাদেরকে, কিছু কিছু ক্ষেত্রে আপনারা প্রতিদিনই চেষ্টা করবেন যে আমরা একটা ডায়াগ্রাম রেখে আমরা একটু প্র্যাকটিস করলে আমাদের এক একজনের যে মূল সত্তাগুলো সেগুলো ভেতর থেকে বের হয়ে আসবে, প্র্যাকটিসের মাধ্যমে এটা সম্ভব। তো হারমোনিক মাইনর স্কেলটাও খুব সহজ একটা জিনিস, যদি আপনি প্রিমেটিক মাইনর স্কেলটা জানেন, জাস্ট একটা নোটের ব্যবধান আর কিছু না। তো এক নোটের মাধ্যমে আপনারা কিন্তু হারমোনিক মাইনর স্কেলটা আপনারা পেয়ে যাবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, যদি আপনারা বুঝতে না পারেন আমাদেরকে অবশ্যই জানাবেন, আমরা আবার আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব দিয়ে আমাদের পাশে থাকবেন, আর অবশ্যই বেল আইকনটা অন করে রাখবেন যদি আমাদের নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর যদি আপনারা উপকৃত হন তাহলে আপনারা অবশ্যই বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবেন এবং আমাদেরকে ভালোবাসা দিয়ে আমাদের সাথে থাকবেন। তো ধন্যবাদ সবাইকে আজকের জন্য, খুদা হাফেজ।